আমরা শুনতে পাচ্ছি যে জ্যোতিকা জ্যোতি একটা নদী লিজ নিয়েছে, তো এই যে নদীর মালিক কেমন আছে? লিজ নিলে তো মালিক হওয়া যায় না, সাময়িক। তো ভালো আছি, নদী থাকা একটা খুবই মানে ওই একটা নদী আছে বললে যেরকম শোনায়, ওই কারণেও অনেকটা নদীটা নেওয়া। আর এই নদীটা আসলে মানে ছোটবেলা থেকে নদীর নাম শুনতে শুনতে এই নদীর মাছ খুব ভালো, মানে ও বুরুঙ্গার মাছ এটা এলাকায় খুবই প্রসিদ্ধ, অনেক গভীর নদী আর কি, ব্রহ্মপুত্রের চাইতেও অনেক গভীর, যার জন্য মাছ ধরতে একটু সমস্যাও হয় আমাদের। তো নিয়েছি, আমি যেহেতু আমার মানে আমার কৃষি প্রতিষ্ঠান খনা অর্গানিক, যেখান থেকে আমরা মানুষকে একদম ভেজাল মুক্ত প্রাকৃতিক খাবার মানে হোম ডেলিভারি করছি ঢাকায়, প্রাকৃতিক এবং অর্গানিক। তো আমরা যাচ্ছিলাম নদীর মাছ একদম তাজা ধরে মানুষকে সাপ্লাই করার জন্য। আপনার যে প্রতিষ্ঠান খনা, সেটারই একটা অংশ হিসেবে নদীটাকে নেওয়া, নদীকে ভালোবেসে না? ভালোবেসে নদী নিয়ে ভালোবেসে আমি ভালোবাসলে কি হবে, আমাকে কেউ নদী দেবে না। নদী আসলে কারো ব্যক্তিগত হতে পারে না, মানে আইনগত দিক থেকে। তো খনার উপলক্ষ ভালোবেসে তো অবশ্যই, না হলে হুট করে কেন আমি নদী নেব, মাছ ধরার জন্যই। কিন্তু নদীটা দেখার পর, যেহেতু আমার বাড়ির পাশে নদী, আমার প্ল্যান ছিল যে আমি নদীর দুপাশে যেরকম দখল হয়ে যাচ্ছে বা ময়লা নোংরা নদী ভরাট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে নদীটাকে যদি একটু সুন্দর করা যায়, আগের মতো একদম টলটলে পানি, সেটা যদি ঠিকঠাক করে করা যায়, ভালোবেসে নদীটাকে আরেকটু যত্ন করে আরেকটু তার প্রাচীন রূপটা যদি ফিরিয়ে আনা যায়, ওই জায়গা থেকেই আসলে নেওয়া। খনা তো এক ধরনের কাজ করতেছে, খনার ক্যারেক্টারও এক ধরনের, সেই জায়গা থেকে আবার যদি বলি যে রে হাউস, আপনার যে প্রোডাকশন হাউস যেটা আপনি রিসেন্টলি ঘোষণা দিয়েছেন, সেটার তো এক ধরনের কাজ, এবং আপনি নিজে অভিনয় করেন, অভিনয়ের সাথে সম্পৃক্ত। তো আমি বলতে চাচ্ছি যে এই যে খনা, তারপর রে হাউস, দুইটা প্রোডাকশন হাউস মেনটেন করা, আপনার অভিনয় কিংবা অন্যান্য জায়গা থেকে সময় বের করে, এটা কি টাফ হয়ে যায়? খনাটা করা, রে হাউস আমি করেছিলাম 2019 সালেই, যে নিজের মতো করে নিজের কাজ করতে চাই, মানে যেরকম কাজ আমি পর্দায় দেখতে চাই, কোয়ালিটি কাজ বা বাংলা সিনেমার একটা মানে একেবারেই দেশের মধ্যে আর সীমাবদ্ধ না থেকে কিভাবে কি করা যায় নিজের জন্য সিনেমার জন্য, ওই জায়গা থেকে আমি আগেই করেছি। যে পাশাপাশি অভিনয়ের পাশাপাশি যদি আমি কাজগুলো একটু নিজের মতো করে করতে পারি, ওই আশা থেকে, ওই স্বপ্ন থেকে আর কি রে হাউস শুরু করা। আর খনা তো আসলে কৃষিকাজ আমার এখন করার কথা ছিল না, কৃষিকাজ আমি ভাবছিলাম যে যখন আস্তে আস্তে অভিনয়ের মাত্রাটা কমে যাবে আমার, তখন আমার গ্রামে গিয়ে আমি করব। কিন্তু মানে এই যে মহামারী শুরু হয়ে যাবে, এরকম লকডাউনে বছর কেটে যাবে, সেটা তো আর আমরা জানতাম না। তো যখন আমরা ঘরবন্দি, তখন তো ঢাকায় বসে থেকে আর কতদিন ভালো লাগে, তো গ্রামে যাই, বাড়িতে যাই, সবাই একসাথে থাকি। ওই যখন বাড়িতে গেলাম, তখন তো লম্বা সময় কি করব, তো এরকম একটা প্রতিষ্ঠান করব আমি, সেই জায়গা থেকে তো প্ল্যান করি নাই। মুজিব বর্ষ চলছে, তো আমার নিজের প্রোডাকশন কোম্পানি থেকে আমি অনেকগুলো কাজ করার চেষ্টা করছিলাম, ছোট মানে শর্ট ফিল্ম, তারপর ডকুমেন্টারি, আবার কিছু মানে ডিজিটাল কিছু প্রিন্টিং পাবলিশিং, এগুলো কাজও আমার প্রতিষ্ঠান থেকে আমি করছিলাম মানে বিজনেস হিসেবে। তার মানে জ্যোতি ব্যবসায়ী হয়ে উঠছেন দিন দিন। ব্যবসায় মন দিয়ে যতটা করা দরকার ততটা আবার আমার ভাল লাগছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্যবসাটা ভালো পারবো, মানে ব্যবসাটা বেশি ভালো পারছি, যার জন্য কম সময় না আমি আসলে এত বেশি সময় দিচ্ছি যে আমি দ্রুত এটাকে একটা জায়গায় নিয়ে এসে আমি ওটা কাউকে হ্যান্ডওভার করে আমি আবার আমার অ্যাক্টিং, যেমন কবে লকডাউন, করোনা, বর্ডার ওপেন হবে, ওই সময়টা যেন অপেক্ষা করছি, ততদিন আমি এই দুইটা কোম্পানিকে দাঁড় করাবো আসলে, সেই জন্য একটু বেশি পাগলের মতো কাজ করছি। তারপর আমি প্রিপারেশন নিচ্ছি অবশ্যই, মানে আমার কাজ তো অভিনয় করা, সেখানে আমি ফিরে আসবো, ওগুলোও থাকবে পাশাপাশি। আপনি একটু আগে বলছিলেন যে বর্ডারের কথা, তো বর্ডারে যদি বলি আমরা দুই দেশের সীমান্ত, আপনি তো রাজলক্ষ্মী শ্রীকান্ত লাস্ট আপনার ওই পারের কাজ, প্রথম কাজ যেটা,
তো এই রাজলক্ষ্মী শ্রীকান্তই কি এটা থেমে থাকবে না আমরা নেক্সট আরও কিছু কাজ পাবো আপনার ওই করে? শুরুটাও খুব প্ল্যান করে হয়নি, হয়ে গেছে, থেমে যাওয়াটাও কেন হবে, কারণ আমি সবসময়ই আমি স্বপ্ন দেখতাম যে আমি মানে আমি যেটাই করি সারা পৃথিবী জুড়ে কাজ করব। আমি এখনও তাই দেখি, আমি আমার কাছে মনে হয় যে সিনেমা আমি এখনও আসলে শুরুই করিনি প্রপারলি, আমার মনের মতো কাজ আমি কিচ্ছু করতে পারিনি। জাস্ট রাজলক্ষ্মী শ্রীকান্ত জাস্ট একটা শুরু বর্ডার ক্রস করার, কিন্তু মানে খুবই আমার ব্যাড লাক যে রাজলক্ষ্মীর রিলিজের পরপরই কোভিড মানে শুরু হয়েছে, না হলে এতদিনে হয়তো আরও একটা সিনেমা বা একটা দুটো সিনেমা হয়ে যেত, কথাবার্তা চলছিল। কিন্তু এর মধ্যেও থেমে নেই, আমার আমার প্রোডাকশন থেকে আমি যেই সিনেমাটা করেছি SBF এর সাথে, মানে আমি একটা সিনেমার মানে সেল করেছি, যেটা পরিবেশনা যেটা প্রযোজনা না আমার, তো সেটা কিন্তু আমি কলকাতাতেই করেছি, বর্ডারের বাইরেই করেছি, কোভিডে কোনো অসুবিধা হয়নি অনলাইনে। কিন্তু অভিনয়টার জন্য আমি যেটা করছি, আমি আমাকে প্রিপেয়ার করছি এখন, মাঝখানে আমি নিজেও ফিট ছিলাম না, তো আমি প্রিপারেশনটা নিচ্ছি ভালোভাবে যেন সব কিছু ওপেন হওয়ার সাথে সাথে একদম ঝাঁপিয়ে পড়া যায়। বাংলাদেশে যদি বলি যে বেশ কিছু ভালো সিনেমা আপনার করা হয়েছে, সেটা অনিল বাগচির একদিন কিংবা হায়না, তারপর রাবেয়া, তারপর জীবন ঢলি, কিংবা এই লাস্ট আপনার নুরুল আলম আতিকের এই লাল মুরগির ঝুঁটি, অনেকগুলো সিনেমা আপনি করেছেন। তো আমাদের যে বাংলাদেশের সিনেমার আতুরঘর বলা হয় যেটাকে FDC নিয়ে, আমরা রিসেন্টলি দেখছি FDC নিয়ে আপনার একটা খুব, আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেন যে FDC নিয়ে অনেক খুব আপনার, তো এই খুব কেন আসলে, মানে এই খুবের জায়গাটা কি? আমি খুবের কথা বলিনি, আমি বলেছি যে এত বছর ধরে কি একটা মানে ভুল ধারণা নিয়ে আমরা সবাই ছিলাম, সেটা হচ্ছে যে সবাই এই যে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি বা বিভিন্ন রকমের ইলেকশন হচ্ছে, পিকনিক হচ্ছে, প্রায় 18টা সংগঠনের অফিস আছে। হ্যাঁ, কিন্তু তারা তো FDC-র কেউ না, এটা তো প্রত্যেকটা সংগঠন হচ্ছে বেসরকারিভাবে, মানে ব্যক্তিদের সংগঠন, সরকারি সংগঠন না, আর FDC হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান। সো তারা কিন্তু কাগজপত্রে তাদের অফিস কিন্তু FDC লিখে না, সেটা কিন্তু প্রত্যেকের অফিস আছে, কারণবাজার এই সরি কাকরেল ফিল্ম অফিস যেটা, তো তাহলে কেন FDC-তে? তো যে অনেক বছর ধরে ওনারা আছে, কিন্তু আমরা কি কিছু হলেই কিন্তু ভাবি যে ও FDC-তে এটা হয়, FDC-তে মারামারি হচ্ছে, FDC-তে ইলেকশন হচ্ছে, FDC-তে পিকনিক হচ্ছে, FDC-তে আমি এগুলোও লিখেছি যে গরু জবাই হচ্ছে, এসে হচ্ছে, তো আমার কথা হচ্ছে যে FDC তো আবার যে মানে মূলত এটা বলার কারণ ছিল, যারা মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা, তারা একটা সিনেমা বানানোর পর তারা সেন্সর করতে পারছে না, কারণ 1 লক্ষ টাকা দিতে হয়, বলছে যে FDC-তে পরিচালক প্রযোজক সমিতিতে টাকা দিতে হয়, মানে কথাগুলি এমনভাবেই বলা হয় যে প্রথম কথা হচ্ছে এই সংগঠনটা আলাদা, তাহলে গভর্নমেন্টের সেন্সরের জন্য এটার সাথে এটার টাকার কোনো সম্পর্ক নেই কেন? তারপর হচ্ছে যে FDC-তে দিতে হয় মানে কি? FDC-তে একটা সরকারি সংগঠন, সরকারকে তো কোনো টাকা দিতে হয় না। তো এই যে এইভাবে বলে বলে নানান রকমের ভ্রান্তি ছড়ানো আছে আর কি, সেটাই ক্লিয়ার করার জন্য আমি লিখেছিলাম, এটা তো ক্ষোভের কোনো ব্যাপার নেই, FDC সরকারি। তো এই ক্রাইসিসগুলো উত্তরণের উপায় কি, মানে এই যে আমি জানি না, এটা যে যেরকম মানে কিছু বললেই ক্ষোভ হয়ে যায় বা কিছু একটা বললে তুমি এত ক্ষেপে গেছো কেন, মানে সত্যি কথা বললেই কেউ মানে বিষয়টা পজিটিভলি নিতেই পারে না, সো এটা সিনিয়রদের ব্যাপার, ওনারা বলতে পারবেন। আর সরকার তো এখন নজর দিচ্ছে FDC-র দিকে, নতুন বিল্ডিং হচ্ছে, আরও বড় আকারে সব কিছু হচ্ছে, আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে FDC, সো আশাবাদী যে একসময় নিশ্চয়ই এগুলো ঠিকঠাক হবে। অভিনয় বিজনেস এর পাশাপাশি আমরা দেখি যে আপনি রাজনীতির সাথেও নিজেকে যুক্ত করেছেন, তো জ্যোতি কি নেক্সটে মন্ত্রী MP হবে এই ধরনের কোনো ইচ্ছা নিজের ভিতরে ধারণ করে? মন্ত্রী MP আমি হব, ওই টার্গেট নিয়ে রাজনীতি করার প্ল্যান আমার কখনোই ছিল না, কিন্তু মানে আমি রাজনীতি করব, আমি বড় একজন লিডার হব, সেটা আমার ছোট্টবেলা থেকে আমার প্ল্যান ছিল। আমি স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমি কিন্তু হুট করে রাজনীতি শুরু করা না, কিন্তু মাঝখানে গ্যাপ আমার ক্যারিয়ারের জন্য, এখন এই বছর আমি আওয়ামী লীগের কমিটিতে ঢুকেছি, সেন্ট্রাল কমিটিতে, মানে সেন্ট্রাল উপকমিটিতে। তো আমি আসলে মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করি, এখন আমি যেহেতু আমার খনা শুরু হয়েছে,
আমার কাছে মনে হয়েছে যে আমি গ্রামে কাজ করছি খনা নিয়ে। আমি আসলে মানুষের জন্য একটু মানে দল মানে দলবদ্ধভাবে একটা মানে বিশাল জনগোষ্ঠীর জন্য কাজ করার ইচ্ছা আমার। তো সেটার জন্য মন্ত্রী এমপি হতে হবে নট নেসেসারি, বিভিন্নভাবেই করা যায়। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই রাজনীতিতে জড়ানো, সেটা সরাসরি হোক সরাসরি না হোক, অ্যাটলিস্ট রাজনীতির সাথে থাকা দরকার। কারণ না হলে তো আসলে মানে দেশ মানে রাজনীতি খুবই জরুরি প্রত্যেক মানুষের জন্য, অ্যাটলিস্ট বোঝা, পার্টিসিপেট করুক না করুক নিজে সচেতন থাকা। ওই জায়গা থেকে আমি আমি বিভিন্ন মুভমেন্টে আসলে পার্টিসিপেট করি। আমার আমার ভিউটা এরকম। আপনার তো যদি বলি একেবারে সহজভাবে যে বয়স তো অনেক হলো, তো ঘর সংসার বাধা অনেক, মানে কি কত 36, সে ঠিক আছে অনেক 36, আমাদের দেশে 50 আপ হওয়ার পর অনেক, মানে তাও তো অনেক না, 60 আপ হওয়ার পর অনেক বলা যেতে পারে। কারণ 50 যদি অর্ধেক ধরা হয় মানুষের লাইফে, গড়ায়ও তো এরকমই। বিয়ের বয়সের কথা বলতেছি, বিয়ের বয়স, হ্যাঁ বিয়ের বয়স তো হয়ে গেছে আমার। একটা পাস্ট আছে, সেই সেটা এখন তো অনেক লম্বা সময়, এত সময় আমাদের নেই। তো এখন আমি এখন বিয়ের বয়স পার হয়ে মানে ভাব পার হচ্ছে, এই যা এখন মনে পড়লো যে আচ্ছা তাই কি আসলে ভাবার সময় পাচ্ছি না। মানে যেভাবে আমি কাজ শুরু করেছি একদমই নেশা এখন কাজ হয়ে গেছে। তো আমার সাথে মার্চ করবে এরকম পার্টনার মানে চলার পথে এরকম পার্টনারের খোঁজ আসেনি আর কি, যার জন্য ভাবিনি। যদি পেয়ে যাই তাহলে নিশ্চয়ই করব, আর না হলে এভাবে চলতে থাকবে, জানি না। তো যদি কি প্রেমও করছে না? সে তো এক কঠিন ব্যাপার, প্রেম খুবই জটিল, মানে দুই পক্ষের মানে দুই পক্ষ থেকেই প্রেমটা হওয়া খুবই কঠিন। আমি হয়তো কারো প্রেমে পড়ি, সে ফ্রি নেই, আবার আমার প্রেমে যারা পড়ছেন আমি তার প্রেমে পড়ছি না, আবার দুজনই পড়েছি কিন্তু সিচুয়েশন আমাদেরকে সম্পর্কে জড়াতে দিচ্ছে না, এইসব ঘোরপ্যাচের মধ্যে আছি আমি আসলে। তবে সেটাও খুবই অল্প সময়, মানে আমি এগুলো নিয়ে এতটা আর ভাবছি না। তো থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য, অনেক গল্প করলাম। তো শেষ যেটা জানতে চাই দর্শকের উদ্দেশ্যে কিংবা আমাদের উদ্দেশ্যে যদি বলেন যে আপনার নতুন কোনো কাজের খোঁজ আছে কিনা? নতুন কাজ এই যে প্রোডাকশন, এগ্রিকালচার, অভিনয় সবগুলোর একটা নতুন করে তৈরি হওয়ার টাইম চলছে আমার। তো সেটা মোটামুটি শেষের দিকেও, আমি আশা করছি যে খুব শিগগিরই হয়তো নতুন কোনো সিনেমার খবর দেব। আর আমার প্রোডাকশন থেকেও ফিল্মের ব্যাপারে প্ল্যান করছি আর কি।